ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে দুর্নীতি এমন এক গাছ যার শাখা প্রশাখার দৈর্ঘ্য মাপাই যায় না ভারতীয় রাজনীতির প্রেক্ষিতে দেখলে এডমান বার্কের এই উক্তি যে কতটা সত্যি তা বেশ মানু দুর্নীতি ভারতীয় রাজনীতির চিরকালীন ইস্যু কিন্তু এই প্রথম দুর্নীতির অভিযোগ ওঠার পর ফেরার দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আইএনএক্স মামলার আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর খোঁজি পাওয়া যাচ্ছে না পি চিদাম্বরমে ইডি এবং সিবিআই লুক আউট নোটিস জারি করেছে সিবিআই এর তদন্তকারীরা দফায় দফায় তার দিল্লির বাড়িতে গেছেন কিন্তু কংগ্রেসের এই হেভিওয়েট নেতা সের বেপাত্তা কংগ্রেস বলছে চিদাম্বরমকে হেনস্থা করতে এটা বিজেপির সুপরিকল্পিত চক্রান্ত আর বিজেপি বলছে দোষী না হলে চিদাম্বরম পালিয়ে বেড়াচ্ছেন কেন আজ শুরুতেই আপনাদের দেখাবো দুর্নীতির অভিযোগ ওঠার পর বেপাত্তা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী দেশের প্রাক্তন অর্থমন্ত্রী আর তিনি এখন ফেরার পলাতক উধাও আর বুধবার সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর পি চিদম্বরমের সংকট আরো বাড়ল বুধবার সর্বোচ্চ আদালতে জরুরি ভিত্তিতে চিদম্বরমের আগাম জামিনের আবেদনের শুনানি হল না শুক্রবার হবে শুনানি অর্থাৎ চিদম্বরমের গ্রেফতারির সম্ভাবনা আরও জোরালো হল মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত দফায় দফায় তার বাড়িতে হানা দিয়েছে সিবিআই ইডি বাড়িতে সাঁটা হয়েছে নোটিশ চিদম্বরম যাতে দেশ ছাড়তে না পারেন সেজন্য জারি হয়েছে লুকআউট নোটিশও কিন্তু যাকে ঘিরে এত কাণ্ড চব্বিশ ঘন্টা পরেও সেই চিদম্বরমের কোনো খোঁজ নেই আইএনএক্স মিডিয়ায় আর্থিক তথরূপের মামলায় গ্রেফতারি এড়াতে দিল্লি হাইকোর্টে আগাম জামিনের আর্জি জানান পি চিদম্বরম মঙ্গলবার দুপুর তিনটেই সেই আর্জি খারিজ করে দেয় আদালত এর তিন ঘন্টার মধ্যে সন্ধ্যে সাতটায় নয়াদিল্লির জোরবাগে পি চিদম্বরমের বাড়িতে পৌঁছে যায় সিবিআই আধ ঘন্টার মধ্যে সাড়ে সাতটায় সেখানে পৌঁছে যায় আরেক কেন্দ্রীয় সংস্থা ইডিও সিবিআই ইডি কেউই অবশ্য চিদম্বরমের হদিশ পায়নি রাত সাড়ে এগারোটা নাগাদ তার জোরবাগের বাড়ির বাইরে নোটিশ লাগিয়ে দেয় সিবিআই যেখানে তাকে অবিলম্বে হাজিরা দিতে বলা হয় বুধবার সকাল হতেই ফের চিদম্বরমের বাড়ির দরজায় কড়া নাড়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সকাল ষো আটটা নাগাদ সেখানে পৌঁছে যান সিবিআই অফিসাররা এরপরই সুপ্রিম কোর্টে ধাক্কা খান চিদম্বরম সর্বোচ্চ আদালতের বিচারপতি এম ভি রামানার এজিলাসে চিদম্বরমের আগাম জামিনের আবেদন জানান তার আইনজীবী কপিল সিব্বল প্রাথমিকভাবে আবেদনের ত্রুটি থাকায় আটকে যায় সেই প্রক্রিয়া ত্রুটি সংশোধন করে ফের দ্রুত শুনানির আবেদন জানানো হয় কিন্তু মামলা নথিভুক্ত না হওয়ায় জরুরি ভিত্তিতে শুনানি করতে রাজি হননি বিচারপতি বরং মামলাটি নথিভুক্ত করার জন্য প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন তিনি প্রধান বিচারপতি অযোধ্যা মামলার শুনানি করে বেরিয়ে যান বিকেলে স্পষ্ট হয়ে যায় বুধবার জরুরি ভিত্তিতে চিদম্বরমের আগাম জামিনের আর্জির শুনানি হবে না শুনানি হবে শুক্রবার এ বিপি আনন্দ আমি ওম প্রকাশ মিশ্রকে দিয়ে শুরু করবো ওম প্রকাশ বাবু কংগ্রেস নেতা হিসেবে নয় একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার কাছে এই প্রশ্ন আমার থাকবে যে এই অনুষ্ঠান যখন শুরু করছে আমি হিসেব করছিলাম প্রায় ঘন্টা হয়ে গেছে দেশের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রাক্তন সাতাশ ঘন্টা ধরে ফেরার লাপাতা ঢাকা দিয়েছেন আমি বলছি যে চিদাম্বরম যে স্ট্যাচারের নেতা তাতে তো অনেক সম্মানের হতো হয়তো রাজনৈতিকভাবে অনেক ওয়াইজ হতো যে তিনি আত্মসমর্পণ করলেন উনি গা ঢাকা দিয়ে তো কার্যত তো সিবিআই গ্রেফতারির গ্রাউন্ডটা স্ট্রং করছেন আপনি এক বলবেন পলিটিক্যাল ভেন্ডেটা বলতেই পারেন কংগ্রেসের সমস্ত নেতাই তাই বলছে কিন্তু একটা জিনিস তো আপনাকে মানতে হবে যে বিচারপতি সুনীল গাউড় তিনি একেবারে স্পষ্ট কোর্ট আন কোর্ট লিখেছেন আমার হাতে 24 পাটা রায় আছে যে ফ্যাক্ট অফ দা কেস প্রাইমা ফেসি রিভিল দ্যাট দা পিটিশনার ইজ দা কিংপিন দ্যাট ইজ দা কি কনস্পিরেটর ইন দিস কেস হমপ্রকাশ মিশ্রু তাহলে আপনারা বেপাতা ফেরার এই সমস্ত কথা বলছেন हां पाषाप मुझे ना पहले तो ताई बोलते है। ता तो ता तो तो आमी आपने हैं पाषाप से স্পেশাল লিভ পিটিশন শুনানির জন্য আসবে সেটা নথিভুক্ত হয়েছে এবং সেটা শুক্রবারে আসবে প্রথমত আমি চাই যে আপনি এটা খেয়াল করুন হ্যাঁ অবশ্যই ব্রেকিং নিউজ চলছে দ্বিতীয়ত যে জয় চার্জ সিট দিয়েছে সেই চার্জ চিদাম্বরমের নাম নেই আমি বলছি চিদাম্বরমের নাম নেই তৃতীয়ত আমাদের দেশে হচ্ছে বেল নিয়ম জেল হচ্ছে এটা কোর্ট করে ইডির সঙ্গে সিবিআই এর সঙ্গে সহযোগিতা করেছেন অনেকবার তাকে ডেকে পাঠানো হয়েছে উনি গেছেন এবং ফেরার হওয়ার বেপারটা হওয়ার কোনো কারণ নেই কিন্তু আজকে যেভাবে গতকাল থেকে সারা দেশের সংবাদ মাধ্যমের একটা বড় অংশ এবং বিজেপি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এবং সেন্ট্রাল এজেন্সিগুলি একটা নক্কারজনক ম্যানহান্ট করছে যেখানে আর কি পিটিশনটা দাখিল করা আছে যেখানে সওয়াল জবাব হচ্ছে যেখানে সহযোগিতার একটা দীর্ঘ দু বছরের ইতিহাস রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থাগুলি অন্যরকম ভাবে তো দেখতে পারতো যে তারা তো ওয়েট করতে পারে আমি আমি অবগত আপনার কাছেই আসব কিন্তু আমি দুটো জায়গায় আমার রিজয়েন্ডার আছে এক হচ্ছে যে আপনি বললেন পিটিশন করা আছে কোথায় করা আছে ত্রুটিপূর্ণ পিটিশন আজকে বলা হয়েছে এক নম্বর দুই হচ্ছে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ আপনি বলছেন চিদাম্বরম আগাগোড়া সহযোগিতা করেছে এই 24 পাতার রায় মাননীয় বিচারপতি বলছেন ইট হ্যাজ টু বি ডেল্ট উইথ আয়রন হ্যান্ডস হি হ্যাজ বিন ইভেসিভ অ্যান্ড নন কোঅপারেটিভ এরপরে কোনো কথা তিনি এড়িয়ে যাচ্ছেন এবং অসহযোগিতা করছেন দিল্লি হাইকোর্টের মাননীয় বিচারপতি তার রায়তে বলছেন আমি আপনাকে বলছি আমি চিদাম্বরম সাহেবকে উনিশশো সাল থেকে ব্যক্তিগতভাবে চিনি দীর্ঘ প্রায় তিরিশ বছরও বেশি সময় ধরে তার মতো একজন ব্যক্তিত্ব যে অ্যালিগেশন করা হচ্ছে যে ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড যেখানে ছজন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেক্রেটারি থাকেন আর যার চেয়ারপারসন হচ্ছেন আর কি ইকোনমিক অ্যাফেয়ার সেক্রেটারি তারা যেই প্রোপোজালটাকে লিগালি আর কি রাইটফুলি প্লেস করেছেন মিনিস্টারের কাছে সেই প্রোপোজালটা আর কি আইনসম্মত ছিল সেটা নিয়ে কেউ বলছে না এখানে যারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেক্রেটারি তাদেরকে কিন্তু আর কি ইনভলভ করা হয় তাদের বলছি কমপ্লিট করে নি সেকেন্ড হচ্ছে যে এটা অবিশ্বাস্য হাস্যকর রিডুকুলার টু দ্য এক্সটেন্ট অব রিজেক্টেড যে চিদাম্বরম সাহেবের মতো ব্যক্তিত্ব যতদূর আমি বুঝি যে তার সুপ্রিম কোর্টের অ্যাপিয়ারেন্স ফি সেটা দশ থেকে পনেরো লক্ষ টাকা পার ডে তিনি নাকি তার ছেলের কোম্পানিগুলির মাধ্যম দিয়ে যেটা কে বলছেন ইন্দ্রানী মুখার্জি যার মেয়েকে হত্যার জন্য বর্তমানে জেলে রয়েছেন দশ লক্ষ টাকা নাকি টাকার হয়েছে বলছি আমি আমি বলছি আমি পড়েছি আমি পড়েছি যে সিবিআই তারা জমা করেছে তার সঙ্গে তো সংগতিবিহীন

শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে কি অ্যাকশন নিচ্ছে ইদুরাপ্পাকে তো আবার মুখ্যমন্ত্রী বানিয়েছে এই এত নি পাবলিক লাইফে আছেন কেউ গাঠা করে জাননি আপনি বললেন যে চিদাম্বরমকে আপনি 80 সাল থেকে চেনেন আমরা সত্যি আমার মনে হয় আপনি ছাড়া আমরা কেউ চিনি না কিন্তু সেই ব্যক্তিত্বের মাহাত্ব মাননীয় বিচারপতি বুঝতে পারেন নি রায়ের ছত্রছত্রে আপনি যা যা বলছেন একেবারে উল্টো কথা আছে বলছেন এই ধরনের কেসে যা হয় তিনি এটা হতে দেবেন না কি হতে দেবেন না দি সেনসিটিভ কেস টু এন্ড আপ ইন স্মোক লাইক ইট हैज হ্যাপেন ইন সাম অফ হাই প্রোফাইল কেস

যেখানে উনি সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন করেছেন আজকে সরকারের এমন ভয়ঙ্কর তাড়াহুড়ো কেন এটাই এই জন্য আপনাকে গ্রেফতার করা যাবে না আপনি উপস্থিত হয়েছেন কিন্তু সহযোগিতা করেননি

সোমবার ম্যানহানড এটা আলোচনা করছো কেন আলোচনা করছো তার কারণ হচ্ছে অর্থনীতি নিয়ে আলোচনা করবার কোনো সুযোগ স্কোপ মানে মূল নজর ঘোরানোর জন্য এই ইস্যুকে সামনে আনা হচ্ছে আমি আমি এই এই আলোচনা নিঃসংন্দে হেগিয়ে নিয়ে যাব মূল ইস্যু থেকে এই ইস্যুকে সামনে এনে মূল ইস্যু সরিয়ে ফেলার চেষ্টা হচ্ছে এইটুকো আমি বুঝতে পারলাম কিন্তু যেটা বুঝতে পারলাম না তার জন্য পিচি দ নাম্বারাম গা ঢাকা দেবেন কেন কারণ তিনি দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাক্তন অর্থমন্ত্রী তাই তিনি ফেরার হলে নিঃসন্দেহে সেটা খবর হওয়া স্বাভাবিক এবং খবর হয়েছে আমি দ্রুত একবার দেখে নেব এই চব্বিশ পাতার রায় ইনা নাটসেল ঠিক কি বলেছেন বিচারপতি কিংপিন মুখ্য ষড়যন্ত্রকারী আইএনএক্স মিডিয়ার মামলায় দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের আগাম জামিনের আবেদন খারিজ করতে গিয়ে মঙ্গলবার এই দুটি শব্দ ব্যবহার করে দিল্লি হাইকোর্ট চব্বিশ পাতার রায়ে বিচারপতি বলেন প্রাথমিকভাবে মামলার তথ্য দেখে মনে হচ্ছে আবেদনকারী কিংপিন এই মামলায় মুখ্য ষড়যন্ত্রকারী তদন্তকারী সংস্থা যাতে প্রশ্ন করতে পারে সেই জন্য তাদের পথে কোনোভাবেই আইনি বাধার সৃষ্টি করা যায় না এই বৃহৎ আকারের আর্থিক অপরাধের পরিকল্পনা ও সম্পাদন দুই অত্যন্ত কৌশলে করা হয়েছে আর্থিক তছরূপের মামলায় এটা একটা ক্লাসিক উদাহরণ এটা কোনোভাবেই ভোলা যায় না যে আবেদনকারী সেই সময় অর্থমন্ত্রী ছিলেন এবং তিনি আইএনএক্স মিডিয়ায় তিনশো পাঁচ কোটি টাকা বিদেশি বিনিয়োগের অনুমতি দিয়েছিলেন কিন্তু এই আইএনএক্স মিডিয়ার মামলাটি আসলে কি আইএনএক্স মিডিয়া তৈরি হয় পিটার মুখোপাধ্যায় ও ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের হাত ধরে মাত্র চার দশমিক ছয় কোটি টাকা বিদেশি লোক নিয়ে আনার অনুমতি থাকলেও দু সালে ইউপিএ জমানায় তিনশো কোটি টাকার বিদেশি লোক নিয়ে আনে এই সংস্থা সেই সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন পি চিদম্বরম অভিযোগ ঘুর পথে বাড়তি লগ্নির পথ বাতলে দেওয়ার জন্য ছেলে কার্তির সংস্থাকে সাহায্য করতে বলেন তিনি কার্তিকে সাড়ে তিন কোটি টাকা ঘুষ দেওয়া হয় বলেও অভিযোগ দশ বছর পর দু সালে অর্থাৎ মোদী সরকারের জমানায় এ নিয়ে মামলা শুরু হয় দু সালের পনেরোই মে আর্থিক তজরূপের অভিযোগে এফআইআর করে সিবিআই এক মাস পর ১৬ জুন পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ব্যুরো অফ ইমিগ্রেশন এবং ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার দশই আগস্ট লুক আউট নোটিশের ওপর স্থগিতাদেশ দেয় মাদ্রাজ হাইকোর্ট দু হাজার সতেরোর চোদ্দই অগস্ট মাদ্রাজ হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট দু সালের আঠাশে ফেব্রুয়ারি বিদেশ থেকে ফেরার সময় চেন্নাই বিমানবন্দরে কার্তি চিদম্বরমকে গ্রেফতার করে সিবিআই তেইশ দিন জেলে থাকার পর তেইশে মার্চ জামিন পান তিনি এর মধ্যে চিদম্বরমের অস্বস্তি বাড়ান আইএনএক্স মিডিয়ার প্রতিষ্ঠাতা ইন্দ্রাণী মুখোপাধ্যায় যিনি মেয়েকে খুনের অভিযোগে এখন জেল বন্দি। এবছর এগারোই জুলাই এই মামলা রাজসাক্ষী হতে রাজি হন ইন্দ্রাণী মঙ্গলবার পি চিদম্বরমের আগাম জামিনের আর্জি খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট এরপরই আইএনএক্স মিডিয়া মামলায় পি চিদম্বরমের খোঁজে তল্লাশি শুরু করে সিবিআই এবং ইডি এবিপি আনন্দ এই মুহূর্তে সব বড় খবর ঠিক যখন বলছি সাতাশ ঘন্টা পি চিদাম্বরম লাপাতা বেপাত্তা তখন প্রকাশ্যে এলেন পি চিদাম্বরম তার ফোন সুইচ অফ ছিল এই মুহূর্তে যে ছবি সরাসরি দেখাচ্ছি এটা এআইসিসি অফিসে সেখানে ঢুকছেন পি চিদাম্বরম এই মুহূর্তে সব থেকে বড় খবর সাতাশ ঘন্টা পর

If I am asked to choose between life and liberty, I shall unhesitatingly choose liberty. Why are the years up to 1947 called the years of freedom struggle? Because to win freedom, we must struggle. To preserve freedom, too, we must struggle. In the last 24 hours, much has happened that has caused concern to some and confusion to many. my statement today is to dispel that concern and confusion. in the inx media case, i have not been accused of any offense. nor has anyone else, including any member of my family, been accused of any offense. In fact, there is no charge sheet filed by either the CBI or the ED before a competent court. Moreover, the FIR recorded by the CBI does not impute to me any wrongdoing. Yet there is a widespread impression that grave offences have been committed, and my son and I have committed those offences nothing can be further from the truth. These are lies spread by pathological liars. When I was summoned by the CBI and then the ED to appear for questioning, I naturally sought interim protection against arrest from the competent court. I was granted interim protection by orders of the High Court dated 31st May 2018 and 25th July 2018. I have enjoyed the interim protection for the last 13 to 15 months. The matters were finally heard on 25th January 2019 and judgment reserved. Now, after seven months, yesterday the High Court was pleased to dismiss the pre arrest bail applications. My lawyers, who are also my dear friends and who are present here, advised me to move the Supreme Court. On my behalf, they did so yesterday evening and today. They appealed repeatedly to the Honourable Supreme Court to list the appeals for hearing urgently and, in the meanwhile, grant me interim protection. While my lawyers all senior counsel were moving the Supreme Court. Other lawyers and I worked through the night last night to prepare the papers. We completed the task only this morning and immediately filed the appeals in the Supreme Court. I was working alongside my lawyers the whole of last night. Today, throughout the day, I was with my lawyers following the proceedings in the Supreme Court. I was aghast that I was accused of hiding from the law. On the contrary, I was seeking the protection of the law. I was accused of running away from justice. On the contrary, I was engaged in the pursuit of justice. My lawyers have told me that despite their impassioned pleas, the cases were not listed for hearing today, nor will they be listed tomorrow. But will be listed only on Friday. I bow down to the orders of the Honourable Supreme Court. Between now and Friday, I shall walk with a clear conscience and my head held high. I shall respect the law, even if it is applied with an unequal hand by the investigating agencies. In the name of freedom, I can only hope and pray. That the investigating agencies will also respect the law. In the present circumstances, respect for the law can mean only one thing await the decision of the Honourable Supreme Court on Friday. Some days ago, when I spoke in Parliament, I had said that every judge in this country will uphold the liberty of a citizen. I had said that the collective conscience and the institutional memory of the court as a venerable institution will guide all judges of the country. As much as I believe in liberty, I also believe in the wisdom of our judges. So, friends, until Friday and beyond, let us hope that the lamp of liberty will shine bright and illuminate the whole country. Thank you very much. এআইসিসির সদর দফতর থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছিলাম পিজি দম্বার নামের প্রেস কনফারেন্স আমি বিমলদার কাছে আসবো বিমলদা বারবার ইনভেস্টিগেটিং এজেন্সি এবং তদন্ত সেটা বায়াস হতে পারে এই ইঙ্গিত দিচ্ছেন আমার বক্তব্য কোর্টের রায় আমার বক্তব্য দিল্লি হাইকোর্টের মাননীয় বিচারপতি যা বলেছেন তিনি বলছেন মেটিরিয়াল কালেক্টেড বাই দা ইনভেস্টিগে থ্রি ক্রোজ অ্যাপ্সিমেটলি হ্যাভ কাম ইন টু দা অ্যাকাউন্ট অফ এএসি অ্যান্ড আদার কনসার্ন ডিউরিং দ্য টেন ইয়ার অফ দ্য পিটিশনার এস দ্য ফাইন্যান্স মিনিস্টার সম্পূর্ণ পূর্ণাঙ্গ হিসেবেই রায় দেওয়া আছে পরের পাতায় ওই হিসেবে প্রেক্ষিতে তিনি বলছেন তেরো নম্বর অনুচ্ছেদে

এখন একজন বিচারপতি যখন একটা রায় দিবেন তিনি তো সমস্ত কাগজপত্র দেখেই রায়টা দিবেন তিনি তো আর যাই হোক তো উচ্চতর আদালতে আপিল হবেই রাত থেকে আমার একটা জিনিস মনে হচ্ছিল প্রথমে খুব খারাপ লাগছিল পরে আবার মনে হলো সত্যি পরিস্থিতি সবাইকে সমান করে দেয় গ্রেট লেভেলে কিরকম যেভাবে খুব দ্রুত বড় বড় লইয়া সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে ওনাকে বাঁচানোর চেষ্টা করছে উনি বেপাত্তা হয়ে গেছেন আজকে উনি যেটা বলছেন যে উনি নাকি সমস্ত ইয়েদের মানে তার আইনজীবীদের টিমের সঙ্গে ছিলেন ধরে নেওয়া যেতে পারে তাহলে কেন মোবাইল সুইচ অফ ছিল অনেক কিছু হয়েছে গোটা দেশ জানে যে সিবিআই আর ইডি অন্তত সাতবার গত চব্বিশ ঘন্টা খুঁজে হয়ে খুঁজে বেরিয়েছে ফলে আমার মনে হয়েছিল যে সত্যি কি তাহলে এভি ডাইসি ভুল লিখেছিল ইন্ট্রোডাকশন টু দা ল অফ দ্য স্টাডি অফ দ্য ল অফ দা কনস্টিটিউশন আঠারোশো সালে যেখানে রুল অফ ল এর কথা বলেছিল এভি ডাইসি আমরা ছাত্রছাত্রীদের শেখাই তাহলে কি ওটা বড়দের জন্য মানে সমাজে বড় বলতে যারা ধনী যারা প্রভাবশালী তাদের জন্য সালমান খান তার সাজা হয় একদিনও জেল কাটে না পরে দেখলুম পরিস্থিতি না সবাইকে সমান করে পাড়ার কানকাটা হুলো লুকিয়ে বেড়ায় এখানে পি চিদম্বরমও লুকিয়ে বেড়ায় ফলে পরিস্থিতিতে সবাইকে এটা হতেই হয়েছে কিছু করার নেই আপনাকে পরিস্থিতি মানতেই হবে দেখুন এটা তো আপনি যেটা বললেন ওই একটা বিজেপি স্লোগান দিত এ তো পাহেলে ঝাঁকি হ্যাঁ কাশি মথুরা বাকি হয় এটা বিজেপির খুব একটা মানে পপুলার স্লোগান ছিল এটা তো এই শুরু হলো আইএনএক্স দিয়ে আরো ওয়েট আছে আর ওয়েট করুন এয়ারসেল ম্যাক্সেস আসছে তারপরে গতকাল না পরশুদিন আনন্দবাজার পত্রিকায় পড়লাম এয়ার ইন্ডিয়ার প্লেন কিনতে গিয়ে যা কাণ্ড কারখানা হচ্ছে সেখানেও কয়েক হাজার কোটি অর্থাৎ পুরোটা ধরলে ওনার বোধ হয় পাঁচশো বছর জেল হয়ে যেতে পারে যদি ঠিকঠাক হয় যদি ঠিকঠাক মামলাগুলো চলে আমি 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 ওম প্রকাশ দা যেহেতু খানিক্ষণ আগেই বললেন আমি একটু ইলাবরেটলি পরের প্রশ্নটাই আপনার কাছে আসব সেটা হচ্ছে সিবিআই এবং ইডি কোথাও একটা গ্যালারি শো করছে মিডিয়া নিয়ে ক্যামেরা নিয়ে চিদাম্বরম যখন নেই সার দেওয়া ক্যামেরা রোল করা অবস্থা আছে সেখানে যাচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে সাতবার যাচ্ছে কোনো তদন্ত কি প্রেস দেখিয়ে ফুটেজ যুগিয়ে হয় সিবিআই বা ইডির তৎপরতা নিয়ে আরেকটা প্রশ্ন বিমলদা সেখানে কিন্তু ওঠে সেটা হচ্ছে গোটা দেশের মধ্যে চিদাম্বরম দেশের মধ্যে আছেন কারণ প্রত্যেকটা এয়ারপোর্টে ইতিমধ্যে লোকাল জারি হয়েছে তিনি দেশের মধ্যে আছেন কিন্তু তাকে ট্র্যাক করা যাচ্ছে না এটাই বা তদন্তকারী সংস্থার পক্ষে কত সম্মান হ্যাঁ এটা খুবই ক্লিয়ার যে চিদাম্বরম সাহেব তো সবার সামনে এসে প্রেসকে অ্যাড্রেস করলেন এবং সেটা তো ক্লিয়ারলি উনি বলছেন যে উনি কোথায় ছিলেন না যার যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তি সে তো তার লয়ারের সঙ্গে কনসালটেশন করবে এবং সে তো ঠিক করবে যে আর কত সময় তারতে লাগবে উনি সেই কনসালটেশনটা করেছেন ইট ইজ নাও অলরেডি ডিসাইডেড যে ফ্রাইডে তে হবে না এটা সুপ্রিম কোর্ট স্পেশাল লিট পিটিশন হবে এবং সেখানে সুপ্রিম কোর্ট স্থির করবে উনি কথাও আমি তাই জন্য প্রথমেই বলেছিলাম যে এই যে ফেরান পলাতক এই ঘন্টা বাড়িতে সাতবার দপায় দপায় ইডিআর সি এটা আপনার ফোন সুইচ অফ করে অমিত স্যার মত যদি ব্যর্থ হলো হ্যাঁ

যখন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তখন সৌরাবুদ্দিন ভুয়ো সংঘর্ষ মামলায় এই চিদম্বরমের অধীনস্থ সিবিআই অমিত শাহকে গ্রেফতার করেছিল তিন মাস তাকে জেলে থাকতে হয়েছিল এইটা যখন এই মুহূর্তে যখন অমিত শাহ দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এটা মধুর প্রতিশোধ কংগ্রেসের নানা মহল থেকে এই গল্পটা বলা হচ্ছে মামলাটা তো আর অমিত শাহজি চালু করে দেননি মামলাটা তো আগেই ছিল মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ সুবিধে তার আগে তো মামলা তার আগে হয়েছে ওনার ওনার ছেলের নামে যে অ্যালিগেশন এবং জাস্টিস কি অসাধারণ কথা বলেছেন তাহলে প্রতিশোধ জাস্টিস জাস্টিস গৌর নিচ্ছেন লিখেছেন ইট ইজ এ ক্লাসিক কেস অফ মানি লন্ডারিং আপনি পড়ুন অসাধারণ অসাধারণ মানে ইট ইজ এ ক্লাসিক কেস অফ মানি লন্ডারিং সারদা ফেল সারদা তারপরে এইসব যত চিটফান্ড আছে এনারা এখন একসঙ্গে বসে আর কথা সবই তো সারনেম এক হয় কংগ্রেস নইলে তৃণমূল কংগ্রেস ব্যাপারটা তো একই কাছাকাছি হলো তো ক্লাসিক কেস পুরনো দিনের পুরনো লোকেরা এরকম ভাবে ওখানেই শিখিয়েছেন কিনা কে যেন কিন্তু একটা কথা বলতে খারাপ লাগছে যে যিনি কিনা উনি শুধুমাত্র এলি তেলি ওই যে ইয়ে বললেন না যে গালকাটা হুলো নয় গালকাটা হুলো কিন্তু উনি নন উনি মাননীয় আমাদের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় প্রাপ্ত একটা জায়গায় সবাই এক হয়ে আমি বল মানে নন সুতরাং এই ভদ্র লক্ষ্যে ফোন সুইচ অফ করে ওনার বিশাল লয়্যাদের টিমের সঙ্গে তাদের বৈঠক করতে ফোন সুইচ অফ রাখতে ফেরার হতে হয় ফেরার আধা ঘন্টার জন্য হলো ফেরার একদিন হলো ফেরার তার জন্য সব জায়গায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে লুক আফটা নোটিশ জারি করতে হয়েছে মানে ব্যাপারটা কি যে এই রকম আর তার সঙ্গে কি লিখেছেন পিন যে শব্দাবলী জজ সাহেবরা ইউজ করেছেন আদালত দেখার মতন শোনার মতন আরেকটা জন আক্রমণ করছি কি কনস্পিরেটর এটাও যোগ আর এর নাম নেই রাখা ছিল কি হচ্ছিল ছ মাস ধরে ওটা কি ওটা হাড়িতে রান্না হচ্ছিল নাকি ছ মাস ধরে রান্না হচ্ছিল সেটা

প্রণব মুখোপাধ্যায়ের পরে কংগ্রেসের মূল ক্রাইসিস ম্যানেজার যদি কেউ হয়ে থাকেন তাহলে চিদাম্বরম বিজেপি দল এবং সরকারের বিরুদ্ধে সব থেকে বেশি আক্রমণাত্মক অর্থনীতি থেকে শুরু করে রাজনীতি প্রত্যেকটা ইস্যুতে সাংবাদিক সম্মেলন করে বিজেপিকে আক্রমণ করেন এবং কংগ্রেসকে এটা একটা চূড়ান্ত ধাক্কা দেওয়া গেল তার কারণ হচ্ছে যে এই যে কিছুদিন আগে সোনিয়া গান্ধী দলের সভানেত্রী হলেন কে তার নাম প্রস্তাবক পি চিদাম্বরম অর্থাৎ এই স্তরের একজন নেতাকে যদি তার ভাবমূর্তিকে ধাক্কা দেওয়া যায় সেটা দলের ভাবমূর্তিকেও একটা ধাক্কা পৌঁছয় না আমার একটা বিজেপি হিসেব করে এটা করেছে শুনুন আমার একটা প্রশ্ন আছে প্রথমত আপনারা আমাকে এটা বলুন যে কেউ অতি শিক্ষিত হলে তার কি এটা রাইট হয় দেশের টাকা চুরি করার তাতে মদত দেওয়ার কেউ অতি শিক্ষিত হলে তার কি কোনো রাইট থাকে যে বিরোধী দলের সঙ্গে গণতন্ত্রকে হত্যা করে তার উপরে স্টিম রোলার চালিয়ে দেবার। কেউ অতি শিক্ষিত হলে তার কি দেশবিরোধী কোনো করার কিছু করার তার অধিকার এসে যায় যদি এই অধিকারগুলো এসে যায় আমরা সবসময় কংগ্রেসের একটা সুন্দর ন্যারেটিভ এই যে আপনি ন্যারেটিভটা বললেন না এটা কংগ্রেস একদম ভালো করে বলছে যে মধুর প্রতিশোধ আমাদের উপর অত্যাচার হচ্ছে গণতন্ত্র বিপর্যস্ত কেন যখন এত কিছু হয়েছে যখন কমনওয়েলথ গেম গেমসের চুরি হয়েছিল যখন কোল ব্লকের চুরি হয়েছিল এ থেকে জেড অব্দি এখানে পড়ার ছেলেদের এ ফর 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 বি বি বল বলতে হতো না এরকম করে করে সবই বলা যেত নামতা সেই সময় কংগ্রেসিরা কি করছিলেন কমসে কম তখন কি প্রশান্ত ছিলেন না তাহলে প্রশান্ত বুদ্ধি দিতেন একটু কন্ট্রোল করো গিয়ে বলো যে আমরা আবার কাটমানি ফেরত দিতে হবে এখন কাটমানি তো দু তিন টাকা এখানে গেছে ওখানে তো প্রশান্ত কিছু বিজেপি হয়ে গেছে

পি চিদাম্বরমের পাশে দাঁড়িয়েছেন এবং কংগ্রেসের একেবারে শীর্ষস্থানীয় রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীরা এবং পাশাপাশি বিজেপি কি বলছে একেবারে পাশাপাশি আপনাদের দেখাবো তারপর সুমনবাবুর কাছে আসবে ঝুলছে গ্রেফতারির খাড়া উধাও পি চিদম্বরম খোঁজই মিলছে না দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা অর্থমন্ত্রীর বারবার বাড়িতে হানা দিচ্ছে সিবিআই ইডি আর সেই সঙ্গে চড়ছে রাজনীতির পারদ চিদম্বরম মানে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এক ঘোষণায় মোদীর নোট বাতিলের সিদ্ধান্ত কংগ্রেসের প্রতিবাদের মুখ পি চিদম্বরম হঠাৎই কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা প্রত্যাহার মোদী অমিত শাহ প্রতিবাদের মুখ সেই চিদম্বরম ৪৫ বছরে দেশে বেকারত্বের হার সর্বোচ্চ পর্যায়ে কংগ্রেসের হয়ে পরিসংখ্যান নিয়ে মোদীকে আক্রমণ করতে ময়দানে সেই চিদম্বরম আর মোদী অমিত শাহর প্রতিটি সিদ্ধান্তের প্রতিবাদে এভাবেই সরব হওয়াটায় চিদম্বরমের কাল হলো বলে দাবি করছে কংগ্রেস चाहे वो नोटबंदी हो चाहे जीएसटी हो जो बेरोजगारी है उस सब के बारे में वो खुल के अपनी बात लिख के भी और लबाने भी भी कहते रहे हैं और इस सरकार का ट्रैक रिकॉर्ड है इन्होंने एक फैसला किया है कि जितने भी पॉलिटिकल ओपोनेंट्स हैं जो तो इस तरह से खुल के बोलते हैं उनको टारगेट किया जाए उनको फंसाया जाए उनको जेल भेजा जाए उनका मुंह बंद किया जाए করাপশন মে বিজেপি সে কোইলেন্ডন দহে করাপশন তো করাপশন হ কোইবি করাপশন করেগা তো উসকে অপর মে কারওয়াই পার্টি পলিটিক্স কহা সে আতা হ কোঅপারেট করনা চেই সবকো এজেন্সিস কোঅপারেট করনা চেই চিদম্বরমের ওপর যখন গ্রেফতারির খরা ঝুলচে তখন সর্বশক্তি দিয়ে তার পাশে দাঁড়াতছেন রাহুল प्रियंका রাহুল পিট করে বলেছেন চিদম্বরমের চরিত্র হনন করতে ইডি সিবিআই ব্যবহার করছে मोदी সরকার এভাবে ক্ষমতার অপব্যবহারের তীব্র নিন্দা করছি প্রিয়াঙ্কা গান্ধীও টুইট করেছেন অত্যন্ত যোগ্য এবং রাজ্যসভার মাননীয় সদস্য পি চিদম্বরম কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কয়েক দশক ধরে দেশের সেবা করেছেন তিনি নির্দ্বিধায় ক্ষমতাসীনদের উদ্দেশ্যে সত্যি কথা বলেন এবং বর্তমান সরকারের ব্যর্থতা সামনে নিয়ে আসেন কিন্তু সত্যি কথায় ভিতুদের অসুবিধে হয় তাই নির্লজ্জের মতো তাকে খুঁজে বেড়ানো হচ্ছে আমরা তার পাশে আছি এবং থাকব পাল্টা রাহুল প্রিয়ঙ্কা চিদম্বরমের পাশে দাঁড়ানোর সমালোচনায় সরব হয়েছে বিজেপি क्यों भाग रहे हैं चिदम्बरम आराम से कानून को फेस करें प्रियंका जी कह रहे हैं काफी वरिष्ठ सांसद हैं तो इसका मतलब लूट की छूट मिल जाएगी गड़बड़ किया है तो जवाब तो देना ही पड़ेगा कांग्रेस दावी कर राजनीतिक प्रतिहिंसा बस हुए काज करते मोदी सरकार बीजेपी प्रश्न दोष ना कर ले भय की शेर ये सारी चीजें जो हो रही हैं ये सिर्फ राजनीतिक तौर पर नीचा दिखाने के लिए किया जा रहा है দিল্লির বাড়িতে বারবার হানা দিয়েছে ইডি সিবিআই সুপ্রিম কোর্টে গিয়েও মেলেনি স্বস্তি যাকে হন্যে হয়েছে ইডি সিবিআই সেই দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এখন কোথায় এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন আনন্দ আমি সুমনবাবুর কাছে আসবো সুমনবাবু নিশ্চয়ই আপনি বলবেন যে ইডি এবং সিবিআই গোটা দেশের বিরোধী নেতাদের এইভাবে হেনস্থা করছে মুশকিলটা এখানে এই যে দিল্লি হাইকোর্টের মাননীয় বিচারপতি একটা বাক্য দেবজিৎ বলছিল দিস ইজ এ ক্লাসিক কেস অফ মানি লন্ডারিং একটা বাক্য না ছত্রে ছত্রে এই ধরনের অভিযোগের একেবারে বৈধতা দিয়েছেন মাননীয় বিচারপতি তিনি বলছেন ইট ওয়াজ পার্টিনেন্টলি অবজার্ভ দ্য ইকোনমিক ক্রাইমস অফ সাচ ম্যামথ স্কেল আমি বলছি যে স্কেলের দুর্নীতির কথা তিনি বলছেন তো মারাত্মক না দেখুন আমি একটা কথা বলছি যে একটু আগে বিজেপির প্রতিনিধি হিসেবে মানে পি চিদম্বরমের বিরোধিতা করতে গিয়ে উনি বলছেন যে শিক্ষিত মানুষ

যে অর্থনৈতিক কেলেঙ্কারির কথা উল্লেখ করেছেন আচ্ছা বলুন তো যদি অতি ধনী হয় এ প্রশ্নটা আমি দেবজাত বাবুকেও করছি যে অতি ধনী হয় তার ভারতবর্ষের ব্যাংক থেকে টাকা লুট করে নিয়ে যাওয়ার তারা যেভাবে দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং পরবর্তীকালে যেভাবে তারা অন্য জায়গায় সেটেল করেছেন প্রশ্নটা তো উঠছে যে বিজেপি জমানায় একের পর এক এই ধরনের মানুষ যারা অতি ধনী তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে

অর্থাৎ যে প্রশ্নটা আপনি আনলেন যে দু হাজার দশের ওই সৌরাবুদ্দিন কে সংঘর্ষ মামলার যে রায় এবং তারপরে অমিত শাহ সংঘর্ষ মামলার যে রায়

একটা কথা যে 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 এই মানে রায় সেই রায়টা গত জানুয়ারি থেকে রিজার্ভ করা ছিল কেন এই সময় হঠাৎ করে রায়টা হলো কেন প্রশ্ন গত পনেরো মাস ধরে তিনি কিন্তু গ্রেপ্তারের বিরুদ্ধে রক্ষা কবচ পেয়েছিলেন কোর্ট থেকে

গ্রেফতারি এড়াতে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়েছিলেন পি চিদম্বরম কিন্তু সাময়িক স্বস্তিটুকু মিলল না বুধবার জরুরি ভিত্তিতে শুনানি হল না শুনানি হবে শুক্রবার অর্থাৎ সিবিআই এর হাতে গ্রেফতারির জন্য আরো সময় আরও সংকট বাড়ল চিদম্বরমের আর দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর এই হাল দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে আজ থেকে আট বছর আগের একটি ঘটনার কথা সালটা দু হাজার দশ সোহরাবুদ্দিন শেখ এনকাউন্টার কেসে গুজরাটে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা দেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গ্রেফতার করে সিবিআই তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদে পি চিদম্বরম আর আইএনএক্স মামলায় সিবিআই এখন যখন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমকে খুঁজে বেড়াচ্ছে তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদে সেই অমিত শাহ কংগ্রেস দাবি করছে চিদম্বরমের উপর প্রতিশোধ তুলছেন শাহ চিদম্বরম যখন হোম মিনিস্টার তখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী গুজরাট থেকে একটা দাঙ্গার ব্যাপারে ঘটনার ব্যাপারে সিবিআই তদন্ত হচ্ছে এবং সিবিআই তাকে গ্রেপ্তারও করেছে এখন কিন্তু যে জিনিসটা ঘটছে সেই জিনিসটা স্বাভাবিকভাবে মানুষের মধ্যেই ধারণা তৈরি হচ্ছে যে একটা প্রতিশোধ নেওয়ার স্পৃহা। ईडी एवं सीबीआई के पार्टी का इससे को लेना देना नहीं है और ईडी और सीबीआई में केस रजिस्टर्ड है उसके हिसाब से वो लोग काम कर रहे हैं हमारी सरकार का ये है कि जो भी इन्वेस्टिगेटिंग एजेंसीज़ हैं उनको जो, जो है फ्री हैंड दिया जाए सी बी पी चिदम्बरम के खुद से ईडीओ এখন ইডি ডিরেক্টর পদে রয়েছেন এস কে মিশ্র পি চিদম্বরম যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তখন তার অধীনে কাজ করেছেন এই এস কে মিশ্র সূত্রের খবর চিদম্বরমের সঙ্গে মতভেদের কারণে তাকে অন্যত্র বদলি করা হয় এখন সেই এস কে মিশ্র নেতৃত্বাধীন ইডি চিদম্বরমের খোঁজে ছুটে বেড়াচ্ছে এডিপি আনন্দ এই মুহূর্তে সব থেকে বড় খবর প্রায় ইঁদুর এবং বেড়ালের লড়াই মানে এই খোঁজাখুঁজি চলছে ক্যাটান মাউস রেস বলা যায় যে মুহূর্তে ভারতবর্ষের প্রায় সমস্ত টেলিভিশন চ্যানেলে প্রায় সমস্ত নিউজ চ্যানেলে পি চিদম্বরম সরাসরি তার যে সাংবাদিক সম্মেলন তা সম্প্রচারিত হচ্ছিল সেই সময় সম্প্রচার শেষ হওয়ার পর সিবিআই গোয়েন্দারা সেই এআইসিসি ভবনে যান এবং তারপর সেখানে তাদের সঙ্গে চিদাম্বরমের দেখা হয়নি চিদাম্বরম তার আগে এআইসিসি ভবন থেকে বেরিয়ে গেছেন আমি বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহর কাছ থেকে বিজেন্দ্র ঠিক কি হলো আমি ইদুর এবং বেড়ালের খোঁজাখুঁজির উপমা দিচ্ছিলাম সেটা আমি কি ব্যাপারটা হ্যাঁ সুমন এবং আরো একটা কথা সিনেমাতে আমরা দেখি কিরকম সিন হয়ে যায় ক্রাইম ক্রিমিনাল পার্টি তারপরে পুলিশ আসে সেটাও একটা বলা যেতে পারে যে এখানে যাকে পুলিশ খুঁজছে বা সেটি সিবিআই ইডি প্রত্যেকটা এয়ারপোর্টে লুকআউট আউট নোটিস দিয়ে সিবিআই এবং যদি কেউ দেখে তাদেরকে থেকে যেন তাকে আটক করা হয় এবং সেন্ট্রাল দিল্লিতে লুটিয়ান্স দিল্লিতে সদর দপ্তরে দশ মিনিট সাংবাদিক বৈঠক করলেন পি কে চিদাম্বরম এখানে সিবিআই ইডি টিমের কোনো অধিকি ছিল না তারা জানতেন না কিরকম ঘটনা ঘটতে চলেছে এবং প্রেস কনফারেন্স পুরো লাইভ দেখানোর পর প্রায় দশ মিনিট পর তিনি যখন বেরিয়ে যা তখন এর একটা টিম এসে ডেপুটি এসপির নেতৃত্বে তিনজনের টিম এসছে এবার এখানে খোঁজ খবর নাই কি চিদাম্বরম কি বেরিয়ে গেছেন এবং তারা জানতে পারেন কি হ্যাঁ চিদাম্বরম এখান থেকে চলে গেছেন এবং তারপর পুলিশ এখন সিবিআই আধিকারিকরা চিন্তা করছে এখন তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে কেন চিদাম্বরম এই থেকে বেরিয়ে কংগ্রেস অধ্যাপকের থেকে বেরিয়ে আগের যাতে যেটা তার বাসভবন রয়েছে সেখানে চলে তার সঙ্গে তার আইনজীবী রয়েছেন কপিল সিপাল শেখ মোহন সিংহ সংখ্যা রয়েছেন এখন দেখতে হবে পুরো গত চব্বিশ ঘন্টা ধরে সিবিআই দেশের বিভিন্ন জায়গায় ইডি খুঁজছে তিনি কংগ্রেস সত্য সাংবাদিক বৈঠক করলেন এবং বৈঠক পর যখন তিনি বেরিয়ে গেলেন এখন হলো পুলিশ অর্থাৎ সিনেমাতে আমরা অনেকবার দেখছি

গোটা দেশের সমস্ত নিউজ চ্যানেলে যার সাংবাদিক সম্মেলন লাইভ যাচ্ছে সেখানে শেষ হওয়ার দশ মিনিট পরে পৌঁছে বলছেন যে তিনি কোথায় গেলেন হারিয়ে গেলেন তার খোঁজ পাওয়া গেল না আমি বলছি বেসিক দক্ষতা নিয়ে কিন্তু ইডি এবং সিবিআই প্রশ্ন অধিকার ব্যাপার কথা লুকআউট আমার মনে পরে যাচ্ছিল বিজয় মানলো যখন বিদেশে পালিয়ে গেলেন তার আগে ওই লুকআউট নোটিশটাকে

কাশ্মীরে তিনশো ধারা প্রত্যাহারের ঐতিহাসিক সিদ্ধান্তের পর তোলপার আন্তর্জাতিক মহল বেকায়দায় পাকিস্তান আমেরিকা বা চীনের কাছে ভারতের বিরুদ্ধে নালিশ করতে গিয়ে মুখ পড়েছে ইমরান খানে ভারত ও পাকিস্তানের এই টানা পড়েন নিয়ে আমাদের আজকের রাজনৈতিক ব্যঙ্গচিত্রের টিভি আঙ্গিক দেখে মন খুলে হাসতেই পারেন কিন্তু ওই আবার আন্তর্জাতিক কেস দেবেন না প্লিজ দেখুন কেস দেবেন না প্লিজ

না এই মুহূর্তে সব থেকে বড় খবর এআইসিসি দফতর থেকে সোজা বাড়িতে যান পি বাড়াম তার বাড়ির দিকে রওনা হলো সিবিআই আবার বলছি সিবিআই পি চিদাম্বরমের বাড়ির দিকে রওনা হলো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পি চিদাম্বরমের স্ক্রিনের একটা দিকে পি চিদাম্বরমের বাসভবন সেখানে সিবিআই পৌঁছে গেছে তার আগেই পৌঁছে গেছেন পি চিদাম্বরম নাটকীয় এই ঘটনা প্রতি মুহূর্তে প্রেক্ষাপট এবং ঘটনা বলি পরিবর্তিত হচ্ছে আপনাদের দেখাতে থাকবো তার আগে এই আলোচনায় যেখানে ছিলাম পি চিদাম্বরম কংগ্রেস দলের পক্ষে কতটা গুরুত্বপূর্ণ এই নেতা এবং এর আগে কতগুলো গুরুত্বপূর্ণ ভূমিকায় একেবারে সমস্যার সমাধানকারীর জায়গায় মুশকিল আসানের জায়গায় তাকে দেখা গেছে দেখুন পেশায় আইনজীবী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনই চারবার দেশের অর্থমন্ত্রী একবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে রাজ্যসভার সাংসদ এহেন দুঁদে রাজনীতিবিদ পালানিয়্পন চিদম্বরমকেই এখন আইএনএক্স মিডিয়া মামলায় হন্যে হয়ে খুঁজছে পুলিশ যদিও চিদম্বরম পরিবারের সঙ্গে ইডি সিবিআই দীর্ঘদিনের পি কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন এয়ার ইন্ডিয়ার একশো এগারোটি বিমান কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে এয়ারসেল ম্যাক্সিস আর্থিক মামলাতেও অভিযুক্ত পি চিদম্বরম এই মামলায় চিদম্বরমের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে ইডি নিম্ন আদালত থেকে আগাম জামিন পেয়েছেন চিদম্বরম এয়ারসেল ম্যাক্সিস আর্থিক তছরুপ মামলায় চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমের বিরুদ্ধেও চার্জশিট জমা দিয়েছে ইডি আইএনএক্স মিডিয়া মামলায় কার্তী চিদম্বরম গ্রেফতার হয়েছিলেন পরে জামিন পান তিনি সারদা মামলায় চিদম্বরমের স্ত্রী পেশায় আইনজীবী নলিনী চিদম্বরমের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে সিবিআই আপাতত আইএনএক্স মিডিয়া মামলাতেই চরম বিপদে পি চিদম্বরম এবিপি আনন্দ আমি পার্থকবাবুর কাছে যাবো পার্থকুম অভিযোগগুলো কিন্তু মারাত্মক যে অনুমতি ছিল চার দশমিক ছয় দুই কোটি টাকার আইএনএক্স মিডিয়া নিয়ে এলো তিনশো কোটি টাকা আমি দেশের অর্থমন্ত্রী এই টাকার একটা অংশ পাচ্ছে আমার ছেলের কোম্পানি মাননীয় বিচারপতি লিখছেন ইট ক্যানট বি ফরগেটেন দ্যাট দ্য পিটিশনার ওয়াজ দ্য ফাইন্যান্স মিনিস্টার এট দ্য রেলিভেন্ট টাইম এন্ড হি হ্যাজ গিভেন এফ ডি আই ক্লিয়ারেন্স টু আই মিডিয়া গ্রুপ ফর রিসিভিং ওভারসিজ ফান্ড টু দ্য টিউন অফ রুপিস আমি বলছি এই অভিযোগ সত্যি হলে মারাত্মক এবং রাজনীতিবিদদের প্রতি দেশের মানুষের যে ভরসা তা আরেকবার মারাত্মক ধাক্কা খাবে এখনো যদি ধাক্কা না খেয়ে থাকে অবশ্যই এই এই প্রশ্নটাই সবচেয়ে ইম্পর্টেন্ট যে যারা আমি বলবো যে সরকার চালিয়েছেন আমি বলছি যে যে যোগাযোগ নিয়ে আমরা সবচেয়ে বেশি চিন্তিত দেশের মানুষ একটা হচ্ছে রাজনীতিবিদ আরেকটা হচ্ছে কর্পোরেট এবং আরেকটা হচ্ছে সরকার এই যে তিনটে এই মুহূর্তে আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন কপিল সিব্বাল এবং অভিষেক মানুষ দেখতে পাচ্ছি চিদাম্বরমের বাড়িতে একই সঙ্গে চিদাম্বরম বাড়ি পৌঁছলেন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি চিদাম্বরম তার বাসভবনে প্রবেশ করলেন সঙ্গে কপিল সিব্বাল এবং অভিষেক মানু সেনদি এই এই মুহূর্তে বাসভবনের যে ক্যামেরায় যে ছবি দেখতে পাচ্ছি লিফটের জন্য অপেক্ষা করছেন লিফটের জন্য অপেক্ষা করছেন পি চিদাম্বরম পাঠক হ্যাঁ ফলে আমার কথা হচ্ছে যে যখন অভিযোগ শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে ওঠে তখন সেটা সেই তদন্ত প্রক্রিয়া স্বচ্ছতা থাকা দরকার কারণ এটা ঠিক যে পাবলিক মানি এটা নিয়ে হ্যান্ডেল করেন এরা সরকার চালান একদম সেখানে দাঁড়িয়ে তিনশো কোটি হোক তিন হাজার কোটি আমি অনুমতি দিচ্ছি বেনিফিশিয়ারি আমার পরিবারের লোক হওয়াটা মারাত্মক হ্যাঁ এবার এবার আমার সত্যি আমার আমার নিজের একটা খটকার জায়গা হচ্ছে যে যে প্রসিডিওরটা ফলোড হচ্ছে অর্থাৎ অভিযোগ তো এবং এই অভিযোগটাকে কাঠ গড়াই নিয়ে গিয়ে দাঁড় করিয়ে সত্যি প্রমাণ করা এটাও তো হচ্ছে সরকারের কাজ কিন্তু সরকারি এজেন্সি যে অ্যাপ্রোচে চলছে

এবার এই কারণে এক হচ্ছে আমরা জানি না সাপ্লিমেন্টারি চার্জশিট হবে কিনা পঙ্কজ বাবু যেটা যাব সেটা হচ্ছে যে 24 পাতার এই রায় আপনাকে আমি কপি দেব যে বারবার তিনি দেখানোর চেষ্টা করেছেন যে মানি ট্রেলটা এবং বেনিফিশিয়ারি কোন কোম্পানিতে কিভাবে ঢুকেছে পাতার পর আমি আমি এইখানে এইখানে বিশেষ করে 12 এবং 13 নম্বর অনুচ্ছেদটা দেখবেন একদম আমি বলছি যে স্বচ্ছতার সাথে একটা তদন্ত এগিয়ে যাক এটাই হচ্ছে যে আপনি যদি বলেন একটা প্রত্যাশা কিন্তু সেখানে কোথাও আমি বলছি যে সিবিআই আমি বলছি কোথাও কোথাও আপোষের অস্ত্র হচ্ছে কোথাও কোথাও হচ্ছে আক্রোশের অস্ত্র আমি বলছি যে এই জায়গাটা সম্ভবত এক্ষেত্রেও খানিকটা বোঝা যাচ্ছে যে এই কারণের জন্য যে ধরুন এই যে পরশুদিন রাত্রেবেলায় হচ্ছে ওনার ইন্টারিম প্রোটেকশনের মেয়াদ শেষ হয়েছে আমি বলছি কলকাতা শহরেও আপনি যদি বলেন যে এই যে সারদা নারদা মামলাতেও রোজ ভ্যালিতেও রাজীব কুমারের বিরুদ্ধে যেদিন ইন্টারিম প্রোটেকশন শেষ হয় তারপরে তিনি যতদিন এই গ্যাপটা পেয়েছিলেন আজকে চিদম্বরম সাহেবের পেছনে কালকে প্রায় ওই পাঁচ মিনিট পর থেকে সিবিআই যেভাবে দৌড়াচ্ছেন তাতে কিন্তু একটা খটকা প্রথম তৈরি হয়েছে দুই যে এখানে যে পরিমাণ আমি লুকআউট নোটিশ জারি করা হয়েছে আমি বলছি যে লুকআউট নোটিশ যাদের বিরুদ্ধে অতীতে জারি করা হয়েছে এই যে মেহুল চোকসি নীরব মোদী বিজয় মাল্লিয়া আমি বলছি যে তাদের ক্ষেত্রে সিবিআই এর অবস্থান অত্যন্ত দুর্বল এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই আপনি দেখবেন মায়াবতীর বিরুদ্ধে বা অন্যান্য নেতানেত্রীদের বিরুদ্ধে ফাইনাল চার্জ কোথায় একদম বছরের পর বছর এমনকি দশকের পর দশক তদন্ত চলছে আপনাকে এই মুহূর্তে আমার জোটে আছে আমার তদন্ত এগোচ্ছে না আমার অন্য জোটে গেলে সেই তদন্ত আমাদের রাজ্যের নিরীক্ষেও ইনফ্যাক্ট এই জিনিসটা খুব পরিষ্কার যে ছ বছর আগে মানি লন্ডারিং এর মামলা যদি বলেন যে সারদা রোজ মতো এত বড় ঘটনা ঘটেছে সিবিআই টুক দা চার্জ এমন তার থেকেও বড় এবার এখানে সেখানে দাঁড়িয়ে আজ পর্যন্ত সিবিআই ফাইনাল চার্জশিট প্লেস করতে পারলো না এবং মূল চক্রী বলে যারা চিহ্নিত আমাদের রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা তারা বহল তো বিয়েতে ঘুরছে এমন শাসক দলে যারা অভিযুক্ত অভিযুক্ত বলছি অভিযুক্ত অভিযুক্ত হচ্ছে শবনবাবু আমি বলছি এরকম অভিযুক্ত দল বদল করছে যত সিবিআই অফিসাররা পাঁচিল টপকে ঢুকছেন চন্দনবাড়িতে পি চন্দনবাড়ির বাড়িতে পাঁচিল টপকে ঢুকছেন দেখতে পাচ্ছেন এই ছবি স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাঁচিল টপকে ঢুকছে ভারতীয় রাজনীতি ইতিহাসে এই ঘটনা হয়েছে বলে আমার অন্তকে জানা নেই অন্ত তো আমার শরণন নেই গেট খোলা হয়নি অফিসারদের করা যাচ্ছে না তারা ঢুকছেন। এই মুহূর্তে পর্দায় লাইভ এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পি চিদাম্বরমের বাড়ির দরজায় দরজা খোলা হয়নি পাঁচিল টপকে ঢুকছেন সিবিআই তদন্তকারী অফিসাররা আবার বলছি পর্দায় দেখতে পাচ্ছেন পি চিদাম্বরমের বাড়িতে পাঁচিল টোপকে ঢুকছেন সিবিআই অফিসাররা আমি বলছি অবিশ্বাস্য খানিকক্ষণ আগে আপনারা জানেন এআইসিসি দফতরের সাংবাদিক সম্মেলন শেষ হওয়ার পর কপিল সিব্বাল এবং অভিষেক মানু সিংভিকে নিয়ে বাড়িতে ঢুকলেন পি চিদম্বরম লিফটের জন্য অপেক্ষা করলেন প্রায় পিছু পিছু সিবিআই অফিসাররা এলেন দরজা বন্ধ হয়ে গেল দরজা খোলা হলো না তারা পাঁচিল টপকে ঢুকছেন বারবার এই ছবি আপনাদের দেখাচ্ছি আমি বলছি ওম প্রকাশ দা দরজা খুলে দরজা আটকে অফিস সিবিআই অফিসারদের আটকানো যাবে এটা আমরা দেখতে পাচ্ছি যে উনি বাড়িতে ঢুকছেন লিফটের কাছে দাঁড়িয়ে আছেন তুমি দেখালে একদম তো ক্যামেরা গেছে তাই না তো তাদেরকে দরজা খুলে দিয়েছে এখন যেটা আমরা জানি না সেটা নিয়ে কমেন্ট করবো এখানে বসে বলা যাবে না আমার মনে হচ্ছে কিছুটা ডিসকাশনের সিরিয়াসনেসটা নিয়ে আসা উচিত এটা ফরেন ইনভেস্টমেন্ট মাঝখানে ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড ছটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেক্রেটারি তারা হচ্ছেন এটার মেম্বার আজকে থেকে দশ বছর আগে যে সিদ্ধান্ত নিয়েছেন যে একটা ফরেন ইনভেস্টমেন্ট ইন্ডিয়ান বেস্ট কোম্পানিতে আসবে সেই সিদ্ধান্ত যারা নিয়েছেন যে তাহলে ফাইনান্স मिनिस्टर ইজ নট এ পার্টি এটা বোঝা উচিত এটা দেশের টাকা নয় এই মুহূর্তে এই মুহূর্তে বিজেন্দ্র সিং কাছে आवाज দাও বিজেন্দ্র বিজিত রবি বলছি যে ভারতীয় রাজনীতি এই ছবি এর আগে দেখেছে বলে আমার অন্ততঃ শরণে আসছে না পাঁচিল টপকে सीबीआई অফিসাররা ঢুকছেন পিজি দম্বারমের বাড়িতে বিজেন্দ্র ডিটেইলস বলো দেখতে পাচ্ছ এই মুহূর্তে লাইভ আউটপুট দেখতে পাচ্ছ হ্যাঁ সুমন যে বাড়ি গতকাল গেট খুলে সিবিআই অফিসাররা গেছিলেন তল্লাশি নিয়েছিলেন এডিআই অফিসাররা গেছিলেন বাড়িতে ঘরের মধ্যে চেক করেছিলেন কি চিদাম্বরম আছেন কিনা এবং যখন চিদাম্বরম সেই ঘরে আছেন তখন পাঁচই টপকাতে হচ্ছে এটা একটা উদাহরণ গতকাল এবং আজকে চিত্রতা যাতে পুরো দেশ জুড়ে খুঁজছিল সিবিআই এবং ইডি যার জন্য সব জায়গায় লুকআউট আউট দেওয়া হচ্ছিল তিনি বিদেশে যেন না পাড়াতে পারেন তিনি যখন কংগ্রেস সদর দপ্তরে সাংবাদিক ছিলেন সিবিআই এবং ইডির কাছে কোনো ঘনক ছিল না গের বাড়ি পনেরো নম্বর বাগে যখন তিনি যাচ্ছেন তারপর সেখানে সিবিআই টিম একজন ডেপুটি এসপি নেতৃত্বে এলো কংগ্রেস সদর দপ্তরে চেক করলো কি এখান থেকে কিছু যেমন চলে গেছেন যখন তারা জানতে পারেন কি হ্যাঁ এখান থেকে চলে গেছেন তারপর তারা সেখান থেকে গেছেন জোরবাগে এখন পার্টির টোপকে তারা ভেতরে গেছে আমরা জানি জোর আগে প্রথমে পৌঁছন কাপিল সুপাল তিনিও দরজার কাছে পৌঁছে বারবারই বলছিলেন যে দরজা খোলো দরজা খোলো ভেতর থেকে তখন দরজা খোলা হয় তারা ভেতরে চলে যান ডাম্বার মেলো গাড়ি চলে যায় তার আইনজীবীরাও একসঙ্গে চলে যান তারপরে গেট বন্ধ হয়ে গেছে এবং গেট বন্ধ হয়ে যাওয়ার পর সিবিআই টিম এসেছে এখন তারা গেট খুলতে বলেছেন না কি যে জায়গায় তারা নোটিশ লাগিয়েছিলেন গতকাল রাত্রিরে বা গতকাল তাদের এন্ট্রি হয়েছিল তারা ভেতরে গিয়ে চেক করেছিলেন সেক্ষেত্রে আজকে কেন হলো সেটা হয়তো আমরা পরে সিবিআই করছেন এবং তারা তাদের ভনক ছিল না এবং এখন যখন তিনি বাড়িতে পৌঁছে গেছেন যে বাড়িতে তারা নোটিশ লাগিয়ে এসেছিলেন এবং গতকাল থেকে সেখানে তাকে এর সিবিআই সবসময় সেখানে তারা থাকবেন ওখানে এই বাড়িতে পাঁচের তবকে সিবিআই পৌঁছেছে খুব সম্ভবত তারা আটক করবে পি চিদাম্বরমকে হয়তো তারা তারা অ্যারেস্টও করতে পারে কিন্তু পি চিদাম্বরম যেটা জানালেন যে আজকে এবং আগামী শুক্রবারের মধ্যে যে পেরিয়েটা রয়েছে সেটাতে যদি সিবিআই এর ইডি আনলিগিকুয়ালি তাদের জন্য কাজ করে তিনি সহযোগিতা করবে ধন্যবাদ ধন্যবাদ বিজেন্দ্র এই মুহূর্তের আরো একটা বড় খবর দিল্লি পুলিশের চিদাম্বরমের বাড়িতে ঢোকার ক্ষেত্রে দিল্লি পুলিশের সাহায্য চাইল সিবিআই আমি দ্রুত একবার রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের কাছে যাবো পঙ্কজবাবু গোটা ঘটনাটা গোটা নাটকটাও আপনি বলতে পারেন ভারতীয় রাজনীতির একটা নাটকীয় মোড়ে আমরা এই মুহূর্তে প্রত্যেকে রয়েছি আপনার সামনে হলো তদন্তের প্রক্রিয়া এবং এই মুহূর্তে যে ছবিটা দরজা ধাক্কাচ্ছেন পাঁচিল টপকে ঢুকছেন আপনার বিশ্লেষণ প্রথমে আপনাকে বলবো যে মানি লন্ডারিং কেসের বেনিফিশিয়ারি যদি কোনো হাই প্রোফাইল ইন্ডিয়ান নাগরিক হয়ে থাকেন হিজ আইন চোখে অপরাধী তাকে পুলিশ ধরবে নাথিং রং কিন্তু তার সঙ্গে এইভাবে বলছি যে চিদাম্বরম ভুলে গেলে চলবে না হি এক্স এক্স মিনিস্টার মিনিস্টার হোম তাকে যেভাবে ফিনান্স সিবিআই এবং ইডি গত সাতাশ ঘন্টা খুঁজে পায়নি দিল্লির বুকে এটা হচ্ছে যদি এটা ইংল্যান্ড বা আমেরিকা হতো হয় অমিত শাহকে পদত্যাগ করতে হতো অথবা অমিত শাহ পদত্যাগ করাতেন সিবিআই এবং সিবিআই আধিকারিকদের এক্ষেত্রে কোনোটাই হয়নি এক্ষেত্রে বোঝা গেল যে একটা হাই প্রোফাইল ব্যক্তি যার দিল্লির জোরভাগে বাড়ি আছে যিনি বাড়িতে থাকুন বা দিল্লির কোনো বাড়িতে যেখানে থাকুন সেখানে আধিকারিক যে খুঁজে পায়নি দিস ইজ ইনএফিসিয়েন্সি অ্যান্ড চরম ব্যর্থতা অন দি পার্ট অফ সিরিয়া এন্ড ইডি তাদের হাতে যে আমরা আছি আমার আমরা ইনসিকিওর উই আর হাইলি ইনসিকিউর ইন দেয়ার হ্যান্ডস এবং এইভাবে বলছি যেভাবে এটা আমি একদম এইভাবে বলছি আমি এই ল্যাঙ্গুয়েজে বলছি দিস ইজ নাথিং বাট বাদ্রাম এইভাবে এটা বাদ্রাম করা যায় না আই ওয়াজ ইন পুলিশ আই নো দা নিটিগ্রিটি অ্যান্ড ইনটিগ্রিটি পুলিশ আমি জানি এদের থেকে ভালো জানি আমার প্রশ্ন হচ্ছে ধরে নিন চিদাম্বরম এআইসিসিতে প্রেস কনফারেন্স করেছেন উনি বাড়ি ফিরে গেছেন নাও দিস ইস উনি অ্যাপিল করেছেন ওনার অ্যাপিল পুলিশ নাও মানে একদম নাই এদের ডিউটি হচ্ছে সিবিআই ডিউটি হচ্ছে সিবিআই যেটা সবথেকে প্রথম অন্যায় করেছে হুইচ ইজ কমপ্লিটলি অনএথিক্যাল এবার এটা হয় না বাড়িতে একটা নোটিশ টাঙিয়ে দিয়ে গেছে পেস্ট করে দিয়ে গেছে ইউ মিট আস দিস এটা কোন জায়গার নিয়ম আছে হি ইজ নট এ মার্ডার উনি খুনি না উনি একজন এটা বলতে পারি যদি জাস্টিস গৌড়ার কথা যদি আমরা ধরে নেই তাহলে আমরা মনে করতে পারি হি ইজ এ হোয়াইট কলার ইকোনমিক অফেন্ডার ম্যাক্সিমাম এটা বলতে পারি তাহলে সে লোকটার আপনি এয়ারপোর্টে নোটিশ দিচ্ছেন লুগন নোটিশ দিচ্ছেন সেগুলো কাজের ক্ষেত্রে দেয় যার স্কেপ করার সম্ভাবনা আছে উনি খোদ দিল্লি বুকে আছেন উনি দেখিয়ে দিয়েছেন উনি এখানে আছেন তাহলে সিবিআই উইথ দ্য হেল্প অফ দিল্লি পুলিশ দে উইল ওয়েট আউটসাইড দ্য রেসিডেন্স অফ পি চিদাম্বরম এবং আগে দেখবেন যে যে কায়দায় সেই মুসলিম আমলে যেভাবে সেই রাজস্থানের দুর্গ ঘিরে ফেলা হতো সিজ করা হতো তারপর যখন ওদের সব সময় ফুরিয়ে আসতো ওরা বেরিয়ে আসতো দেন দু চিদাম্বরম এক্ষেত্রে কোনো ব্যতিক্রম নেই কিন্তু যে ওয়েতে করছে সে ওয়েটা কিন্তু পরিষ্কার পলিটিক্যাল ভেন্ডেটটা ছাড়া আর কিচ্ছু মনে করাচ্ছে না এক্স আমি এটা প্রকাশ্যে বলছি এবং এটাও বলছি যে কায়দাতে এই জিনিসটা করা হচ্ছে দেখবেন ঠিক এইখান থেকে কিন্তু আমি আপনাকে বলছি একশো পঁয়ত্রিশ বছরের বুড়ো কংগ্রেস কিন্তু দে উইল বাউন্স ব্যাক উইথ দিস ইনসিডেন্ট